সো বন্ধুরা কেমন আছো? তোমার সবাই আশা করি তোমার সবাই ভালোই আছো। তো আজকে আমি আবারও একটা নতুন ধরনের ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো চলো ছোট্ট একটা ইন্ট্রোর সাথে ভিডিওটা শুরু করছি। তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর তো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ওই ভিডিওটিকে লাইক করে দিবি, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবে। তো চলো ভিডিও শুরু করি। তো প্রথমে লাইট মোশন অ্যাপটা ওপেন করো। ওপেন করার পর প্রজেক্ট অপশানে ক্লিক করো। এখান থেকে বিটমুল প্রজেক্ট এবং সাইড এফেক্ট দুটো তোমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ইনপুট করে নিবে। তো প্রথমে বিটমুল প্রজেক্ট ওপেন করি। ওপেন করার পর ক্লাসে ক্লিক করি। মিডিয়া ইউজি দিয়ে যাওয়ার পরে যে ফাইলটা চলে আসে সেই ফাইলটা সিলেক্ট করি। তারপরে থ্রি ডটে ক্লিক করবি, ফিল কম্পোজিশন অ্যারে করবি, ছবি থেকে লাস পর্যন্ত করবি। তারপর ব্যাকে আসবি, ব্যাকে আসার পর ইফেক্টে ইফেক্ট প্রজেক্টে ক্লিক করবি। তারপর ছবিতে ক্লিক করবি, ইফেক্টে যাবি, ট্রিপে ক্লিক কপি এফেক্ট করবি। এখান থেকে ছবিতে ক্লিক করবো, ইফেক্ট করবো, ছোট করবো, পেস্ট করবো। ব্যাকে চলে আসবে, আবার ইফেক্ট প্রজেক্ট ওপেন করুন। ডবল লেয়ার ক্লাস ক্লিক করুন। সিলেক্ট প্রজেক্ট করে কপি করে নিয়ে প্যাকেজ চলে আসবে। বিটমার প্রজেক্ট ওপেন করবে, এখানে আসে প্যাস্ট করে নিই। তো দুগুণে রেডি হয়ে গেছি। সাবস্ক্রাইব করে ডিরেক্ট আমি ক্লিক করি। এখান থেকে 720 করে এক্সপোর্ট করে নিই।